আচ্ছা, ও স্ক্রিন শেয়ার করেছি, ঠিক আছে, ওকে। ক্যারেক্টারাইজেশন টেকনিকের আরো দুটো টুল আমরা শিখবো, যেগুলো মানে এই দুটো টেকনিক অ্যাকচুয়ালি একসঙ্গে পড়াচ্ছি, কেননা মানে এই দুটো টেকনিক কাছাকাছি, ঠিক আছে। এবং মানে এরকম একটা কম্পারিজনেরও একটা ব্যাপার আছে, মানে অনেকে মনে করে যে এসটিএম বেশি পাওয়ারফুল এবং অনেকে মনে করে যে এসটিএম এর থেকে এএফএম বেশি পাওয়ারফুল, মানে এরা এতটাই কাছাকাছি যে এদের মধ্যে ভালোই কম্পিটিশন। সো স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে টানেলিং ইট ওয়ার্কস বাই কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং, ঠিক আছে। তাহলে সেখানে স্যাম্পেলের টিপের সাথে, মানে সরি, যে টিপ মানে একটা মেটালিক একটা জিনিস নিডলের মতো, সেটার সাথে স্যাম্পেলের টাচ হয় না, একটা গ্যাপ থাকে এবং তার মধ্যে দিয়ে ইলেকট্রন টানেল করে। সেই টানেলিং কারেন্টটাকে সেন্স করে আমরা সারফেসের ইমেজিং করি। আর অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ, সেখানে অ্যাটমিক ফোর্সটাকে মেজার করা হয়, উইচ ইজ ইলাস্টিক, ওকে। ইলাস্টিক মানে ইলাস্টিক প্রপার্টি সঙ্গে এটা ডাইরেক্টলি কানেক্টেড। তো এই যে সারফেসটা যেটা আছে টপ সারফেস, সেটার সঙ্গে নিডলটা ফিজিক্যালি ইন কন্ট্যাক্ট, তাহলে এখানে কিন্তু নো ফিজিক্যাল টাচ, আর এখানে ইন ফিজিক্যাল কন্ট্যাক্ট। তাহলে এবার এখানে আমরা কি সেন্স করছি, এখানে আমরা দুটো অ্যাটম একে অন্যের সংস্পর্শে থাকলে তাদের মধ্যে যে বন্ডিং বা ওয়েভ ফাংশন ওভারল্যাপ হয়, সেই ওভারল্যাপের ফলে যে অ্যাটমিক ফোর্স থাকে সেইটাকে আমরা সেন্স করছি। এবং এই যে নিডলটা কার সঙ্গে অ্যাটাচ থাকে, একটা ক্যান্টিলিভারের সাথে। ক্যান্টিলিভার তোরা জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার যখন ইলাস্টিসিটি পড়েছিলি তখন পড়েছিলি যে ক্যান্টিলিভার হচ্ছে বেসিক্যালি একটা বিম টাইপের জিনিস, যেটাকে বেন্ড করলে সেটা কি ধরনের কার্ভেচার হবে, সেটা ক্যান্টিলিভারের যে মেটেরিয়াল আছে তার ইলাস্টিক কনস্ট্যান্ট মানে বাল্ক মডিউলাস বা এই সমস্ত এগুলোর সঙ্গে সেটা কিভাবে রিলেটেড, এই সমস্ত তোরা তখন স্টাডি করেছিলি। তো বেসিক্যালি তোরা বেন্ডিং অফ ক্যান্টিলিভার এইটা স্টাডি করেছিলি, ওকে। তো এখানে সেই ব্যাপারটাই, বেন্ডিংটাই অ্যাকচুয়ালি স্টাডি করা হয়, যে অ্যাটমিক ফোর্সটা ধর মানে যেখানে অ্যাটমটা প্রেজেন্ট আছে সারফেসে বা যেখানে সারফেসটা উঁচু আছে সেখানে অ্যাটমিক ফোর্স একরকম, বা সারফেসটা যেখানে নিচু সেখানে মানে অ্যাটমিক ফোর্স একরকম না, সারফেসটা যখন উঁচু বা নিচু তখন তো এই বিমটার পজিশনটা চেঞ্জ হচ্ছে, প্লাস সারফেসের উপরে এক একটা পজিশনে যদি এক একটা অ্যাটম থাকে বা কোথাও কোথাও অ্যাটম নেই সেখানটা হয়তো একটা ভ্যাকেন্সি আছে, এরকম সিচুয়েশনে অ্যাটমিক ফোর্সের একটা চেঞ্জ হচ্ছে। তো সেই অ্যাটমিক ফোর্সটা ক্যান্টিলিভারকে বেন্ড করছে, তাহলে দুটো জিনিস হতে পারে, ক্যান্টিলিভারের পজিশন চেঞ্জ হতে পারে বা ক্যান্টিলিভারটা বেন্ডও হতে পারে। তো এই ক্যান্টিলিভারটার সঙ্গে কি ঘটছে সেটা আমরা কিভাবে দেখবো, না আমরা এরকম একটা লাইট পাঠাবো সেটাকে রিফ্লেক্ট করাবো, রিফ্লেক্ট করিয়ে সেই ডেটাটা আমরা স্টাডি করবো, তাহলে ক্যান্টিলিভারের পজিশনের চেঞ্জটা বা বেন্ডিং এর চেঞ্জটা আমরা রিফ্লেক্টেড লাইট দিয়ে স্টাডি করছি। দিস ইজ অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ। তাহলে স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে যেটা বলছিলাম যে দেয়ার ইজ এ টানেলিং বিটুইন দ্য স্যাম্পল সারফেস অ্যান্ড দ্য টিপ, দিস ইজ এ শার্প মেটাল টিপ, এবং দিস ইজ এ শার্প মেটাল টিপ, এবং এটা একটা অ্যাটমিক্যালি রিজলভড ছবি। তো যখন টানেলিং আমরা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে টানেলিং ট্রান্সমিশন কোয়েফিসিয়েন্ট, ঠিক আছে, রেক্টেঙ্গুলার পোটেনশিয়াল ব্যারিয়ারের জন্য ট্রান্সমিশন কোয়েফিসিয়েন্ট, এটা তোরা কোয়ান্টাম মেকানিক্সে বের করেছিলি এবং সেখানেই টানেলিং প্রবাবিলিটি ইত্যাদি সমস্ত ক্যালকুলেশন হয়েছিল। তো সেখানে নিশ্চয়ই মনে আছে যে রিলেশনশিপটা মানে উইথ অফ দ্য ব্যারিয়ার, মানে এটা তো ব্যারিয়ারটা যে পোটেনশিয়াল ব্যারিয়ারের মধ্যে দিয়ে ইলেকট্রন গুলো টানেল করছে, সেই ব্যারিয়ারের উইডথের সাথে টানেলিং প্রবাবিলিটির
রিলেশনটা একটা এক্সপোনেনশিয়াল রিলেশনশিপ ছিল। এখন টানেলিং যে কারেন্টটা পাবো সেটা অবভিয়াসলি টানেলিং প্রবাবিলিটির সঙ্গেই রিলেটেড। একটা ইলেকট্রনের চার্জ যদি ই হয় আর তার সেটা টানেল করার প্রবাবিলিটি যদি পি হয়, তাহলে এই যে কারেন্ট থাকবে সেটা এটার সঙ্গে প্রপোর্শনাল, তাহলে টানেলিং প্রবাবিলিটির সঙ্গে প্রপোর্শনাল। সো আওয়ার টানেলিং কারেন্ট হ্যাজ অ্যান এক্সপোনেনশিয়াল রিলেশনশিপ উইথ দ্য গ্যাপ বিটুইন দ্য টিপ অ্যান্ড দ্য সারফেস। রিলেশনশিপটা e^-2kd, কে একটা কনস্ট্যান্ট যেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ইলেকট্রন এনার্জির উপর ডিপেন্ড করে, এখানে যে ভোল্টেজ অ্যাপ্লাই করছি তার উপর ডিপেন্ড করে, টিপ এবং মেটালের ওয়ার্ক ফাংশনের উপর ডিপেন্ড করে। তো এই এক্সপোনেনশিয়াল রিলেশনশিপটার জন্যই, মানে এই যে আই ভার্সাস ডি, এই এক্সপোনেনশিয়াল রিলেশনশিপটা আছে বলেই এই টেকনোলজিটা এত বেশি পাওয়ারফুল বা এত বেশি ইউজফুল। কেননা এক্সপোনেনশিয়াল রিলেশনশিপ আছে বলেই যদি ডিটা 1 অ্যাংস্ট্রমও চেঞ্জ হয় তাহলে টানেলিং কারেন্টটা 1 অর্ডার চেঞ্জ হয়ে যায়, মানে 10 টাইমস, ইট বিকামস 10 টাইমস লার্জার। তাহলে বুঝতে পারছিস তো, মানে 1 অ্যাংস্ট্রম চেঞ্জটাও এতটা বেশি পরিবর্তন সৃষ্টি করছে, তাহলে আমরা 1 অ্যাংস্ট্রম চেঞ্জটাও উই আর এবল টু ডিটেক্ট আ চেঞ্জ অ্যাজ স্মল অ্যাজ ইভেন 1 অ্যাংস্ট্রম। সো দিস ইজ দ্য পাওয়ার অফ স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি। আর অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপি হচ্ছে ইট সেন্সেস দ্য ফোর্স বিটুইন দ্য অ্যাটমস। তাহলে যেখানে মনে কর এরকম একটা লেয়ার আছে সেখানে অ্যাটমিক ফোর্সটা হবে, যেখানে লেয়ারটা নেই সেখানে অ্যাটমিক ফোর্সটা নিশ্চয়ই অন্যরকম কিছু হবে। তার উপর বেস করে এই ক্যান্টিলিভারের একটা বেন্ডিং হবে এবং সেই বেন্ডিংটাকে আমরা ডিটেক্ট করব। সো এএফএম, হোয়াট এএফএম ডাজ, ইট প্রোভাইডস আ থ্রি ডাইমেনশনাল প্রোফাইল অফ দ্য সার্ফেস অন আ ন্যানো স্কেল। থ্রি ডাইমেনশনাল, দিস ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট। বাই মেজারিং ফোর্সেস বিটুইন আ শার্প প্রোব অ্যান্ড দ্য সার্ফেস, দ্য এএফএম হ্যাজ থ্রি মেজর এবিলিটিস। কি কি করতে পারে এএফএম? ফোর্স মেজার করতে পারে অবভিয়াসলি, ইমেজিং করতে পারে সেটাও অবভিয়াস, ম্যানিপুলেশনও করতে পারে। ম্যানিপুলেশন অর্থাৎ একটা অ্যাটমকে এখান থেকে তুলে অন্যত্র বসিয়ে দিলাম, এটা কিন্তু এসটিএমও করতে পারে। সো অ্যাটম ম্যানিপুলেশন ইজ আ ভেরি ফেমাস অ্যাক্টিভিটি, এবং ইউজিং দিস অ্যাটম ম্যানিপুলেশন উই হ্যাভ বিন এবল টু ক্রিয়েট ইভেন মুভিজ। এটা তো তোদের আগে দেখিয়েছি, বয় অ্যান্ড হিজ অ্যাটম, তো সিনেমা টিনেমাও লোকে বানিয়ে ফেলেছে, যা খুশি তাই নাম টাম লিখে দিচ্ছে সার্ফেসের উপর অ্যাটম দিয়ে, এই সমস্ত লোকে করছে। ঠিক আছে, তো এফএম এর ইউনিকনেস হচ্ছে অ্যাটমিক্যালি রিজলভড ইমেজ আমরা পাই ডাউন টু অ্যাংস্ট্রম স্কেল। হাইটের ইনফরমেশন থাকে, অর্থাৎ সার্ফেসের কোথায়, ধরা যাক এটা আমার সার্ফেস, তো সার্ফেসের কোথায় আইল্যান্ড আছে বা কোথায় নেই শুধু সেটাই ব্যাপার নয়, তার হাইট সেই ইনফরমেশনটাও আমরা এএফএম থেকে পাই। নাও বেসিক প্রিন্সিপাল অফ এএফএম, এএফএম কিভাবে কাজ করে, সারফেস সেন্সিং। তো এএফএম এর বেসিক প্রিন্সিপাল, প্রথমত সারফেস সেন্সিং, একটা ক্যান্টিলিভার ইউজ করে, শার্প টিপ থাকে, সেটা স্ক্যান করে, রাস্টার স্ক্যান, যেটা এসিএম এও হয় কিন্তু টিএম এ হয় না। তো এখানে রাস্টার স্ক্যান পসিবল, পুরো সারফেসটাকে সেন্স করবে, সারফেসের কোথায় কি আছে না আছে সেটা বলে দেবে। আচ্ছা, যখন ওই টিপটা যখন ক্লোজ রেঞ্জে সারফেসের অ্যাটমগুলো সংস্পর্শে আসছে তখন কি হচ্ছে, দেয়ার ইজ অ্যান অ্যাট্রাক্টিভ ফোর্স বিটুইন দ্য সারফেস অ্যান্ড দ্য টিপ, এর ফলে ক্যান্টিলিভারটা সার্ফেসের দিকে বেঁকে যায়। ঠিক আছে, স্বাভাবিক একটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে অ্যাটমের সঙ্গে, অ্যাটমের ভ্যান্ডার ওয়ালস ফোর্স, কিন্তু যখন বেশি কাছে আসবে তখন আবার ওভারল্যাপিং হবে। এবং আমরা জানি, এটা তোরা পড়েছিলি, যে ওভারল্যাপিং হলে, ওভারল্যাপিং এর একটা লিমিট আছে। ঠিক আছে, দুটো অ্যাটম
কতটা কাছাকাছি আসতে পারে সেটার একটা লিমিট আছে, কেন? অ্যাজ ডিসাইডেড বাই পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, কাছে আসতে পারে কিন্তু বেশি কাছে আসতে পারে না। এই জন্যই দুটো অ্যাটমের মধ্যে যে ইন্টারাকশন, অ্যাজ এ ইন্টারাকশন পোটেনশিয়াল অ্যাজ এ ফাংশন অফ ডিস্টেন্স, সেখানে দুটো টার্ম থাকে, একটা এরকম থাকে আর একটা এরকম থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, বোথ অ্যাট্রাকটিভ অ্যান্ড রিপালসিভ টার্ম। তো কখন কাছে আছি কখন দূরে আছি তার উপর ডিপেন্ড করবে কোন টার্মটা কখন ডমিনেট করবে। তো যখন খুব কাছে চলে আসব তখন রিপালসিভ টার্মটা ডমিনেট করবে, আর যখন দূরে থাকব তখন অ্যাট্রাকটিভ টার্মটা ডমিনেট করবে। তবে অ্যাট্রাকশনটা হওয়ার জন্য একটু কাছাকাছি আসাটা দরকার। সো দিস ইজ ইট। আচ্ছা, এই সাইনটা, এটা সিক্স আর টুয়েলভটা, এটা তা যাই হোক এরকমই ইন্টারাকশন পোটেনশিয়াল, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে সার্ফেসের কাছে যখন আসবে, যত আমি কাছে আনবো প্রাথমিকভাবে ক্যান্টিলিভারটা সার্ফেসের দিকে বেঁকে যাবে, এবং যখন বেশি কাছে চলে আসবে তখন আবার ক্যান্টিলিভারটা সার্ফেস থেকে দূরের দিকে বেঁকে যাবে। ডিটেকশন মেথডটা কি? ওই যে বেন্ডিংটা বুঝতে গেলে একটা লেজার বিম উপর থেকে ফেলবো ক্যান্টিলিভারের উপর, তা সেটা রিফ্লেক্টেড হবে ক্যান্টিলিভারের ফ্ল্যাট টপ থেকে। এর ফলে এবার যখন ক্যান্টিলিভারটা বেন্ড হচ্ছে, বেঁকে যাচ্ছে যে কোনো একটা দিকে, তখন লাইটের যে রিফ্লেকশন হচ্ছে সেটার ডিরেকশনটাও চেঞ্জ হবে। এখন আমার তাহলে কি দরকার? এই যে রিফ্লেক্টেড বিমের যে স্পট, সেটার পজিশনটা চেঞ্জ হচ্ছে। তাহলে স্পটের পজিশন যে চেঞ্জ হচ্ছে সেটাকে ডিটেক্ট করার জন্য আমার দরকার একটা পজিশন সেন্সিটিভ ফটোডায়োড, যাতে সে লেজার বিম রিফ্লেক্টেড হলো সেই স্পটের পজিশন চেঞ্জটা বুঝতে পারে। এখানে আমরা পিএসপিটি ইউজ করি, পজিশন সেন্সিটিভ ফটো ডায়োড। সো এফএমটি, ইফ ইট পাসেস ওভার আ রেইজড সারফেস ফিচার, দ্য রেজাল্টিং ক্যান্টিলিভার ডিফ্লেকশন ইজ রেকর্ডেড বাই দ্য পিএসপিটি। তো এই হচ্ছে ওভারঅল ছবি অ্যান্ড দ্য সার্কিট। এখানে একটা নতুন জিনিস, আচ্ছা, স্যাম্পল এবং সাবস্ট্রেট, এটা আমার সাবস্ট্রেট অ্যান্ড দিস ইজ মাই স্যাম্পল, এটাকেই আমি স্ক্যান করছি, বিভিন্ন পয়েন্টে যাচ্ছি, লেজার বিম আছে আর এটা হচ্ছে আমার পিএসপিটি। এখানে একটা নতুন জিনিস দেখা যাচ্ছে যেটা এসটিএমএও আছে, দ্যাট ইজ আ পিজো স্ক্যানার, ঠিক আছে। পিজো ইলেকট্রিক এফেক্ট, হোয়াট ইজ আ পিজো ইলেকট্রিক, হোয়াট ইজ আ পিজো ইলেকট্রিক ক্রিস্টাল, ইট অ্যাক্টস অ্যাজ আ ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার কাকে বলে? যারা ইলেকট্রিক সিগন্যালের সঙ্গে মেকানিক্যাল সিগন্যাল বা মুভমেন্টকে কাপল করতে পারে, দ্যাট ইজ আ ট্রান্সডিউসার। তো পিজো ইলেকট্রিক ক্রিস্টালস ডু এক্স্যাক্টলি দ্যাট। এখন এখানে স্যাম্পেলের সঙ্গে একটা পিজো ক্রিস্টাল কানেক্টেড থাকে, যেটা আউটপুটের সঙ্গে ফিডব্যাক লুপের দ্বারা কানেক্টেড থাকে। সো দেয়ার ইজ আ ফিডব্যাক কন্ট্রোল বিটুইন দ্য ফটো ডিটেক্টর অ্যান্ড দ্য পিজো স্ক্যানার, ঠিক আছে। তো এই পিজো স্ক্যানারটা এখানকার ইলেকট্রিক্যাল সিগন্যালগুলোকে ডিটেক্ট করে এবং তারপর মেকানিক্যাল মুভমেন্টের মাধ্যমে স্যাম্পেলটাকে মুভ করতে সাহায্য করে, যার ফলে রাস্টার স্ক্যান ইজ পসিবল। এসটিএম এর ক্ষেত্রে রোলটা আবার একটু আলাদা। তো ইমেজিং এর ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে? তো এফএম টপোগ্রাফিটা ইমেজ করতে পাচ্ছে বাই মনিটরিং ফিচার্স অফ দ্য পিএসপিডি, এবং এর ফলে আমরা অ্যাকিউরেট, একদম অ্যাটমিক্যালি রিজলভ টপোগ্রাফিক ম্যাপ পাচ্ছি। ফোর্স কিভাবে মেজার করছি? দ্য প্রোব ইজ প্লেসড অন দ্য এন্ড অফ আ ক্যান্টিলিভার, ছবিটা অনেকটা এইরকম, ঠিক আছে। এটা টিপ ক্যান্টিলিভার, মাঝে একটা স্প্রিং আছে, আর এই হচ্ছে আমার স্যাম্পল। তো এই অবস্থায় অ্যামাউন্ট অফ ফোর্স বিটুইন দ্য প্রোব অ্যান্ড দ্য সার্ফেস ইজ ডিপেন্ডেন্ট অন দ্য স্প্রিং কনস্ট্যান্ট, অবভিয়াসলি। এই স্প্রিংটা যদি
বেশি শক্তপোক্ত হয়, আর স্প্রিংটা যদি বেশি সফট হয়, তার উপর ডিপেন্ড করবে স্যাম্পেলের উপর কতটা চাপ পড়ছে। একটা শক্তপোক্ত স্প্রিং দিয়ে আমি যত চাপ সৃষ্টি করতে পারি, একটা ফ্লেক্সিবল স্প্রিং দিয়ে আমি অতটা চাপ সৃষ্টি করতে পারি না, কারণ তখন স্প্রিংটা নিজেই ফোর্সটার আন্ডারে স্প্রিংটা নিজেই সংকুচিত হয়ে যায়, রাইট? তাহলে স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্টের উপর ব্যাপারটা ডিপেন্ড করছে। সো ইট ইজ দ্য হুকস ল। এখন এফ হচ্ছে ফোর্স, কে ইজ দ্য স্প্রিং কনস্ট্যান্ট, অ্যান্ড এক্স ইজ দ্য ডিফ্লেকশন অফ দ্য ক্যান্টিলিভার। এইবার ভেরি ইম্পর্টেন্ট, যদি ক্যান্টিলিভারের স্প্রিং কনস্ট্যান্ট সারফেসের স্প্রিং কনস্ট্যান্টের থেকে কম হয়, তাহলেই ক্যান্টিলিভারটা কিন্তু বেন্ড করবে, না হলে তো সারফেসটাকে, মানে বুঝতে পারছিস তো, এখানে অ্যাকচুয়ালি মানে এটা হচ্ছে ক্যান্টিলিভারটা, দিস ইজ দ্য ক্যান্টিলিভার, এটা হচ্ছে তার স্প্রিংটা, আর এটা হচ্ছে স্যাম্পেলটা। তো স্যাম্পেলেরও তো কিছু পরিমাণ ইলাস্টিসিটি আছে এবং তারও একটা স্প্রিং কনস্ট্যান্ট থাকছে। তো এখানে বেসিক্যালি টিপ আর স্যাম্পেলের মধ্যে একটা ঠেলাঠেলি গুতগুতি হচ্ছে। তো হয় হয় স্যাম্পেলটা টিপটাকে ঠেলে দেবে, নয় টিপটাই স্যাম্পেলটাকে ঠেলে ভেতরে ঢুকে যাবে। তো টিপটা স্যাম্পেলটাকে ঠেলে ভেতরে ঢুকে গেলে তো আর আমি ইনফরমেশনটা পাবো না। আমার কি দরকার? স্যাম্পেলটাই টিপটাকে ঠেলে উপরের দিকে তুলবে, এইটা আমার দরকার। ফলে দ্য রিকোয়ারমেন্ট ইজ স্প্রিং কনস্ট্যান্ট অফ দ্য ক্যান্টিলিভার মাস্ট বি স্মলার দেন দ্য স্প্রিং কনস্ট্যান্ট অফ দ্য সার্ফেস। এর স্প্রিং কনস্ট্যান্টটা কম হতে হবে, কে শুড বি লেস। সো দিস টিপিক্যালি রেজাল্টস ইন ফোর্সেস রেঞ্জিং ফ্রম ন্যানো নিউটন থেকে মাইক্রো নিউটন, এই রেঞ্জের ফোর্স থাকে অ্যাক্টিং ফোর্স। সো আচ্ছা, এইবার এইটা হচ্ছে কোন ছবিটা? এটা হচ্ছে সেই ছবি, ইন্টারাকশন পোটেনশিয়াল এ বাই আর টু দ্য পাওয়ার 6 মাইনাস বি বাই আর টু দ্য পাওয়ার 12। আচ্ছা এক মিনিট, আরটা যখন খুবই ছোট তখন রিপালসিভ ফোর্সটা কাজ করে। সো ওয়েন আর ইজ ভেরি স্মল, ফ্র্যাকশন মানে হচ্ছে এটা কি বলতে হবে, দাঁড়া জাস্ট মিনিট। রাইট, এইটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, ঠিক আছে? যখন আর ভেরি স্মল, তখন যদি আর লার্জ হয় তখন একরকম, তখন আর টু দ্য পাওয়ার 6 ডমিনেট করবে, কিন্তু আর যদি খুব স্মল হয় তাহলে আর টু দ্য পাওয়ার 12টা ডমিনেট করবে ওভার দিসটা, ঠিক আছে? তাহলে আর যখন খুব স্মল হবে তখন অ্যাকচুয়ালি বি বাই আর টু দ্য পাওয়ার 12 এই টার্মটা ডমিনেট করবে, সো দ্য এফেক্টিভ ফোর্স উইল বি রিপালসিভ, ঠিক আছে? ওটাই আমার একটু সাইনটা নিয়ে মনে হচ্ছিল যে সাইনটা উল্টো হবে। তাহলে এটা হচ্ছে ইন্টারাক্টিভ পোটেনশিয়ালের করেসপন্ডিং ফোর্স, ফোর্স মানে তো মাইনাস গ্র্যাড ইউ, আর ভার্সেস প্রোব ডিস্টেন্স ফ্রম দ্য স্যাম্পেল। তো খুব স্মল ডিস্টেন্সে ইট বিকামস রিপালসিভ, এবং খুব লার্জ ডিস্টেন্সে কিছুই হবে না, জিরো ফোর্স। আর যখন আমি কাছে আসতে থাকবো প্রথমে জিনিসটা অ্যাট্রাক্টিভ হবে ফোর্সটা, তারপরে সেটা আস্তে আস্তে পজিটিভ হয়ে রিপালসিভ ফোর্স হয়ে যাবে। ওকে, নাও প্রোবটা কি দিয়ে তৈরি হয়? জেনারেলি সিলিকন বা সিলিকন নাইট্রাইড, মানে প্রোবের মেটেরিয়ালটাও কেয়ারফুলি চুজ করতে হবে, যেহেতু প্রোবের অ্যাটমের সঙ্গেই সার্ফেসের অ্যাটমের ইন্টারাকশনটা হচ্ছে। আচ্ছা, অনেক সময় প্রোবের যে প্রোবটা আর কি, সেটাকে অনেক রকম মেটেরিয়াল দিয়ে কোট করা হয়, সেটা আমাদের দরকার অনুযায়ী, মানে আরো যদি এক্সট্রা অন্য ধরনের কোনো মেজারমেন্ট যদি করতে চাই, যেমন আমি যদি কেমিক্যাল ফোর্স মাইক্রোস্কোপি করতে চাই,
বা ম্যাগনেটিক ফোর্স মাইক্রোস্কোপি করতে চাই। ম্যাগনেটিক ফোর্স মাইক্রোস্কোপি করতে গেলে আমাকে টিপটার মধ্যে ম্যাগনেটিক মেটেরিয়াল রাখতে হবে, তবেই ম্যাগনেটিক ফোর্স আমি ডিটারমাইন করতে পারবো। তখন সিলিকনের উপরে কোনো একটা ম্যাগনেটিক মেটেরিয়ালের আর একটা লেয়ার দিয়ে দেওয়া হয়। কেমিক্যাল ফোর্স মাপতে চাইলে সেই দরকার মতন আমি সেই কেমিক্যালের একটা লেয়ার দিয়ে দেবো। এএফএম ভার্সাস এসটিএম খুব ইম্পর্টেন্ট। এসটিএমটা তো টানেলিং কারেন্ট বেসড, তো যে সমস্ত সারফেস কন্ডাক্টিং সারফেস নয়, যারা কারেন্ট ক্যারি করে না, তাদেরকে কিন্তু এসটিএম দিয়ে স্টাডি করা যায় না। তাই এটা একটা প্রচন্ড বড় অ্যাডভান্টেজ এএফএম এর, কারণ ও অ্যাটমিক ফোর্স দেখে যেটা কন্ডাক্টিং বা নন কন্ডাক্টিং সবারই থাকবে। তাহলে এএফএম হচ্ছে এমন একটা টেকনিক যেটা দিয়ে আমি কন্ডাক্টিং নন কন্ডাক্টিং দুটোকেই দেখতে পারি এবং এসটিএম এর মতোই ইনফরমেশন পাই, হোয়ার অ্যাজ এসটিএম ওয়ার্কস অনলি ফর দ্য কন্ডাক্টিং সার্ফেসেস। নেক্সট, থ্রি ডাইমেনশনাল ইমেজ অফ দ্য সার্ফেসেস আর অবটেন্ড বাই দিস টেকনিক, সেটা অবশ্য এসটিএম এও হয়, তো এটাকে ঠিক খুব ইয়ে বলা যাবে না, তবে হ্যাঁ থ্রি ডাইমেনশনাল প্রোফাইল অনেক সময় এএফএম এ বেটার পাওয়া যায়। স্যাম্পল ক্যান বি অ্যানালাইজড ইন ওপেন এয়ার, ভেরি ইম্পর্টেন্ট। এসটিএম কিন্তু আলট্রা হাই ভ্যাকুয়াম ছাড়া হবে না। কেন হবে না? কারণ এখানে ইলেকট্রনগুলো টানেল করছে, তো যদি বায়ুমণ্ডলে নর্মাল অ্যাটমসফেরিক প্রেশার থাকে অসম্ভব, ইলেকট্রনগুলো যেতেই পারবে না। আমরা টিইএম পড়ার সময়ও দেখেছিলাম যেখানেই ইলেকট্রনকে ট্রাভেল করাতে হবে সেখানেই কিন্তু ভ্যাকুয়াম রিকোয়ারমেন্টটা চলেই আসছে। এই জন্যই ইউএইচবি সিস্টেম মেনটেন করা যেহেতু খুব কঠিন, তাই এসটিএম সিস্টেমও প্রপার কন্ডিশনে মেনটেন করাটা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। কম্পেয়ার টু দ্যাট এএফএম এ এসব কিছুই লাগে না, কারণ ওখানে আমি অ্যাটমিক ফোর্স দেখছি, সো ইট ডাজেন্ট ম্যাটার, দ্য অ্যাম্বিয়েন্স ডাজেন্ট ম্যাটার, সো ইট ক্যান বি অ্যানালাইজড ইন ওপেন এয়ার। সো দেয়ার ফর ইট ক্যান ইমেজ নন কন্ডাক্টিং সার্ফেসেস অ্যান্ড ইট ক্যান বি অ্যানালাইজড ইন ওপেন এয়ার। এই দুটো হচ্ছে প্রচণ্ড বড় বড় দুটো অ্যাডভান্টেজ ওভার এসটিএম অর স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি। এএফএম বুঝতেই পারছি সর্বত্র এর অ্যাপ্লিকেশন আছে, সেমিকন্ডাক্টর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বায়োলজিক্যাল, মানে বায়ো রিসার্চের যত রকম লাইন আছে, মলিকিউলার ইঞ্জিনিয়ারিং, পলিমার কেমিস্ট্রি, সারফেস কেমিস্ট্রি, মলিকিউলার বায়োলজি, সেল বায়োলজি এবং মেডিসিন, হিউজ, মানে মেডিকেল অ্যাপ্লিকেশন, বায়োলজিক্যাল অ্যাপ্লিকেশন হিউজ, তারপরেই আছে টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডের অ্যাপ্লিকেশন। ইট গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য টাফনেস, রাফনেস অ্যান্ড স্মুথনেস ভ্যালু অফ দ্য সারফেস। অ্যাপ্লিকেশনস ইন দ্য ফিল্ড অফ সলিড স্টেট ফিজিক্স ইনক্লুড কী কী? আইডেন্টিফিকেশন অফ অ্যাটমস, ইভ্যালুয়েশন অফ ইন্টারাকশন বিটুইন ভেরিয়াস অ্যাটমস, অর্থাৎ সোজা কথা অ্যাটমিক ফোর্স, যেহেতু ও অ্যাটমিক ফোর্স মাপতে পারে তাই ওই রিলেটেড ভ্যালুগুলো ও দিতে পারে। মলিকিউলার বায়োলজিতে বিভিন্ন প্রোটিন কমপ্লেক্স, বিভিন্ন বড় বড় পলিমারিক যে সাবস্ট্যান্সগুলো আছে তাদের স্ট্রাকচার এবং মেকানিক্যাল প্রপার্টি, অর্থাৎ অ্যাটমিক ফোর্স, ফোর্স কনস্ট্যান্ট মেনলি, এগুলো স্টাডি করা যায়। ফর এক্সাম্পল এএফএম হ্যাজ বিন ইউজ টু ইমেজ মাইক্রোটিউবিউলস অ্যান্ড মেজার দেয়ার স্টিফনেস। মাইক্রোটিউবিউল হচ্ছে আমাদের কোষের মধ্যে থাকে, ঠিক আছে, এটা এরা সাইটোস্কেলিটন তৈরিতে হেল্প করে। তো মাইক্রোটিউবিউল একটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার ইন সেল বায়োলজি, এবং তাদের স্টিফনেসটাও খুব ইম্পর্টেন্ট, কেননা আমাদের বিভিন্ন মোটর অ্যাক্টিভিটি আছে আমাদের বডির বিভিন্ন পার্টের। ধরা যাক কোষগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করে, এগুলো মোটর অ্যাক্টিভিটি। এটা শুধু মানুষের ক্ষেত্রে তো ঠিক আছে, ব্যাকটেরিয়াগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, এদেরকে বলা হয় কেমোট্যাক্সিস। তো এই সমস্ত অ্যাক্টিভিটিতে মাইক্রোটিউবিউল হেল্প করে। ওদের স্টিফনেসগুলো ইম্পর্টেন্ট, কেননা তার উপরেই ডিপেন্ড করে কত ভালো, মানে মাইক্রোটিউবিউল তো টিউবের মতো, তোরা সাঁতার কাটে মাইক্রোটিউবিউলের সাহায্যে, তো ওদের স্টিফনেসটা এক্ষেত্রে খুব বড় ম্যাটার, এবং এএফএম ইউজ করে মাইক্রোটিউবিউলগুলোর স্টিফনেস মাপা সম্ভব হয়েছে। তাহলে ইমেজিং ছাড়াও অ্যাটমিক ফোর্স মাপা যায়, এর ফলে অনেক মেকানিক্যাল প্রপার্টি স্টাডি করা যায়, এইটাও একটা বিশাল বড় ব্যাপার ফর অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ। ইন সেলুলার বায়োলজি এএফএম ক্যান বি ইউজ টু অ্যাটেম্পট টু ডিস্টিংগুইশ ক্যান্সার সেলস অ্যান্ড নর্মাল সেলস। ঠিক আছে, বেসড অন না হার্ডনেস অফ দ্য সেল, সেই একই জিনিস, যেহেতু আমরা হার্ডনেস বা স্টিফনেস মাপতে পারি তাই এর উপর বেস করে আমরা ক্যান্সার সেল এবং নর্মাল সেলের মধ্যে ডিস্টিংগুইশ করতে পারি, এবং বিভিন্ন সেলের মধ্যে
ইন্টারাকশন স্টাডি করা যায়। সফট সারফেসেস আর অ্যানালাইজ বাই দিস টেকনিক উইদাউট ড্যামেজিং ইট। এফএম এ কিন্তু স্যাম্পল ড্যামেজ হয় না, তো এই ধরনের সারফেসকে আমরা অ্যানালিসিস করতে পারি। কোভ্যালেন্ট বন্ড স্ট্রেংথ ইজ মেজার্ড বাই দিস টেকনিক। নাও কম্পেয়ার টু এফএম, এসটিএম ইজ কমপ্লিটলি কারেন্ট বেসড অ্যাপ্রোচ, টানেলিং কারেন্ট। এবং অ্যাজ পার্ট অফ রিভিশন আমি জাস্ট এই একটা ছবি অ্যাড করেছি, বাকি পুরো কোয়ান্টাম টানেলিং এর বিদ্যা এখানে। তো কোয়ান্টাম মেকানিক্স এর বইটা খুলে কোয়ান্টাম টানেলিং এর মানে টানেলিং প্রবাবিলিটি যেখানটায় ক্যালকুলেট করেছিলি ফর আর রেক্টেঙ্গুলার পোটেনশিয়াল ব্যারিয়ার, ওইটা দেখে নিবি ভালো করে। সো তো ব্যাপারটা এই হয় যে টানেলিং এর ফলে অ্যাম্প্লিচিউডটা কমে যায়, এই যে দেখ প্রচন্ড কমে গেছে, এখানে এরকম ছিল এখন কেমন হয়েছে একটা এরকম এরকম হয়ে গেছে, ওকে এক্সপোনেনশিয়াল ডিক্রিজ, বাট দেয়ার ইজ আ নন জিরো প্রবাবিলিটি ওয়েভটা আসবে, টানেল পড়বে, এইটাই হচ্ছে আসল ব্যাপার। দ্যাট ইজ ওয়াই উই গেট টানেলিং কারেন্ট, এবং সেটা ডেফিনেটলি ব্যারিয়ার উইথ এর উপর ডিপেন্ড করে, ব্যারিয়ার উইথ কমলে টানেলিং কারেন্ট বাড়ে, ব্যারিয়ার উইথ বাড়লে টানেলিং কারেন্ট কমে। এই যে ডিপেন্ডেন্সটা, এই যে এক্সপোনেনশিয়াল ডিপেন্ডেন্স, এই ব্যাপারটাই দিস ইজ দ্য হার্ট অফ স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ। তাহলে টানেলিং কারেন্ট, তাহলে ব্যাপারটা এরকম হয় যে আচ্ছা ঠিক আছে এখানে বলছি, ব্যাপারটা এরকম হয় যে ধর আমার সারফেসটা এরকম আছে, তো টিপটাকে বলে রাখা আছে যে তুমি সারফেসের সঙ্গে একটা কনস্ট্যান্ট গ্যাপ মেনটেন করবে। ধরা যাক টিপটাকে বলে দিয়েছে তুমি সারফেসের সঙ্গে সবসময় 2 অ্যাংস্ট্রম গ্যাপ মেনটেন করবে, তাহলে টিপটা তখন কি করবে, টিপটা শুরু করলো এখান থেকে কাজ, এবং ধরা যাক এই কন্ডিশনে ও 2 অ্যাংস্ট্রম কারেন্ট পাচ্ছিল। আচ্ছা এবার র্যাস্টার স্ক্যান হবে উইথ দ্য হেল্প অফ পিজো ইলেকট্রিক মেটেরিয়াল, পিজো ইলেকট্রিক ক্রিস্টাল র্যাস্টার স্ক্যান হবে, তা টিপটা মুভ করে ধরা যাক এখানে চলে এলো, এখন ওর গ্যাপটা বেড়ে গেছে তাই কারেন্টটা নিশ্চয়ই কমে গেছে, ধরা যাক কারেন্টটা কমে 1 অ্যাংস্ট্রম হয়ে গেছে। যখনই কারেন্টটা কমে গেল তখন একটা ফিডব্যাক থাকবে, ফিডব্যাক লুপ, ওকে। তো যখনই সার্কিটটা দেখছে যে এ বাবা কারেন্টটা তো কমে গেছে 1 অ্যাংস্ট্রম, কিন্তু আমার প্রোগ্রামিং করা আছে এমন ভাবে যাতে টিপটা সবসময় 2 অ্যাংস্ট্রম কারেন্ট ড্র করে, তাহলে আমাকে এখন কি করতে হবে যাতে কারেন্টটা বাড়ে, তার জন্য টিপটাকে স্যাম্পেলের কাছে নিয়ে যেতে হবে যতক্ষণ না কারেন্টটা আবার 2 অ্যাংস্ট্রম হয়। এই মুভমেন্টটা কে এনশিওর করবে, তাহলে এখানে আমার হাতে আছে একটা কারেন্ট সিগনাল যেটার থেকে ডিসিশন নিয়ে টিপটা মেকানিক্যালি মুভ করবে, তাহলে এখানে আমার এমন একটা পিজোইলেকট্রিক ক্রিস্টাল লাগবে যেটা শুধু এক্স ওয়াই সারফেস বরাবর স্ক্যান করবে তাই নয়, এটা জেড বরাবরও আপ ডাউন করতে পারে, তাহলে বোথ থ্রি ডাইমেনশনাল মুভমেন্ট আর কি। তাহলে এই পিজোইলেকট্রিক ক্রিস্টাল যেটা আছে তার 3 দিকের মুভমেন্টই দরকার, এক্স ওয়াই এর দিকের মুভমেন্ট দরকার কেননা স্ক্যান করছি পুরো সারফেসটা, জেড এর দিকে মুভমেন্ট দরকার কেননা আমি হাইটটাকে অ্যাডজাস্ট করছি, এবং এটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে বাই আ সার্টেন ফিডব্যাক লুপ। তাহলে এই যে টিপটা উঠবে নামবে উঠবে নামবে, সেই অনুযায়ী আমি ছবি পাবো, আমি টিপের মুভমেন্টের একটা ছবি পাবো, টিপের মুভমেন্টটাকে আমি ট্রেস করব, টিপের মুভমেন্ট যেমন সারফেসটা তেমন, তাহলে টিপটাই আমার চোখ, টিপের চোখ দিয়ে আমি সারফেসকে দেখছি।
So suppose this is your sample, এই হচ্ছে আমার টি। এখন এইভাবে স্ক্যান হচ্ছে এবং অ্যাটম অ্যাটমের সঙ্গে এইভাবে ইন্টারাক্ট করছে, মানে ইলেকট্রনটা টানেল করছে আর কি স্যাম্পেল থেকে সারফেসে। তো ইলেকট্রনটা টানলে কিন্তু দুদিকেই হতে পারে, স্যাম্পেল থেকে টিপে হতে পারে, আবার টিপ থেকে স্যাম্পেলে হতে পারে। টানেলিং কারেন্ট দুদিকেই ফ্লো করতে পারে। বেসড অন হোয়াট, মনে রাখতে হবে যে টানেলিং কিন্তু একটা ইলাস্টিক ফেনোমেনা, অর্থাৎ ডিউরিং টানেলিং অবভিয়াসলি এনার্জি অফ দ্য ইলেকট্রন ডাজ নট চেঞ্জ। যদি শ্রোডিঞ্জার সিকুয়েশন কিভাবে সলভ করেছিলাম সেটা যদি মনে থাকে, তাহলে দেখবি যে এনার্জিটা কিন্তু ওখানে কনস্ট্যান্ট ছিল, ঠিক আছে, বিফোর অ্যান্ড আফটার। সো ডিউরিং দ্য এন্টায়ার প্রসেস এনার্জি অফ দ্য ইলেকট্রন কিন্তু ইট ডাজ নট চেঞ্জ, সো ইট ইজ ইলাস্টিক প্রসেস। তাহলে এনার্জি চেঞ্জ হবে না, তাহলে কি হতে হবে আমাকে? ফাঁকা স্টেট থাকতে হবে, ইলেকট্রনটা যে যাবে টানেল তো করবে, তো টানেল করার পর তার তো অ্যাভেলেবেল স্টেটও থাকতে হবে, মানে ডস প্রোফাইল, যেটা ডেন্সিটি অফ স্টেটস প্রোফাইল, মানে ইফ উই প্লট এনার্জি, ইফ উই প্লট ডেন্সিটি অফ স্টেটস অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড এনার্জি অ্যালং ওয়াই অ্যাক্সিস, তো সেখানে তোরা দেখেছিস যে আমরা এটা নিয়ে অনেক চর্চা করে ফেলেছি, তো বিভিন্ন রকম কমপ্লিকেটেড ডস প্রোফাইল থাকে এবং এরকম হয় ব্যাপারটা। তার মানে কিছু কিছু এনার্জিতে স্টেটস বেশি পরিমাণে অ্যাভেলেবেল থাকে, কিছু কিছু এনার্জিতে স্টেটস অ্যাভেলেবেল থাকে না, তো এইটা একটা ম্যাটার, ঠিক আছে। অ্যাভেলেবেল এনার্জি স্টেট থাকতে হবে সেম এনার্জিতে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কি স্যাম্পেলের এই পর্যন্ত, এখানে ফার্মি এনার্জি লেভেল, তাহলে এই পর্যন্ত সব ফিল্ড আপ আছে, আর টিপের দেখা যাচ্ছে এইটা ফাঁকা আছে, তাহলে স্যাম্পেল থেকে সহজেই টিপে চলে যাবে ইলেকট্রন বাই ওয়ে অফ টানেলিং, মাঝখানে ভ্যাকুয়াম আছে, তো এটা একটা পোটেনশিয়াল ব্যারিয়ার হিসেবে কাজ করছে। এখানে উল্টোটা হয়েছে, এখানে স্যাম্পেলে ভেকেন্ট স্টেট আছে, টিপে ফিল্ড আপ স্টেট আছে, তাই এখান থেকে এখানে চলে আসছে। হ্যাঁ, তাহলে ফার্মি এনার্জি লেভেল অফ স্যাম্পেল অ্যান্ড টিপ, ওরা একে অন্যের রেসপেক্টে উঠে আছে, নেমে আছে, এক জায়গায় অ্যালাইন হয়ে আছে, সেইটা একটা ডিটারমাইন, সেটা ডিটারমিনিস্টিক ফ্যাক্ট, সেটা ডিটারমাইন করছে যে টানেলিংটা হবে বা হবে না, বা হলে কোথা থেকে কান দিকে হবে টানেলিং, এবং এদের যে অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্ট অফ ফার্মি এনার্জি লেভেল এইটাই কি দিয়ে কন্ট্রোল হচ্ছে বলতো? এই যে ভোল্টেজ অ্যাপ্লাই করছি, ভোল্টেজ অ্যাপ্লাইড বিটুইন দ্য স্যাম্পেল সার্ফেস অ্যান্ড দ্য টিপ, এই ভোল্টেজ অ্যাপ্লাইড ভোল্টেজ দিয়ে অ্যাকচুয়ালি আমি ঠিক করে দিচ্ছি যে স্যাম্পেল এবং টিপের ফার্মি এনার্জি লেভেলের মধ্যে লেভেলিংটা বা অ্যালাইনমেন্টটা কি ধরনের হবে। এই যে দিস ইজ ইট, উপরের ছবিটা উইদাউট ভোল্টেজ, নিচের ছবিটা উইথ ভোল্টেজ, বাঁদিকে স্পেসিমেন, ডান দিকে টিপ। তো ইন আ মেটাল দ্য এনার্জি লেভেলস অফ দ্য ইলেকট্রনস আর ফিল্ড আপ টু আ পার্টিকুলার এনার্জি, এবার ইলেকট্রনকে যদি মেটাল থেকে বেরিয়ে আসতে হয় তাহলে ওর একটা অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ এনার্জি ওকে ওর দরকার পড়ে, আমরা জানি সারফেসে একটা ব্যারিয়ার থাকে, ওই অ্যাডিশনাল এনার্জি অ্যামাউন্টটাকেই ওয়ার্ক ফাংশন বলে। তাহলে এইটা হচ্ছে আমার ওয়ার্ক ফাংশন, ওকে, এই ওয়ার্ক ফাংশনটাই আমার পোটেনশিয়াল ব্যারিয়ার হিসেবে এখানে কাজ করছে, এর মধ্যে দিয়ে টানেলিংটা হতে হবে। প্রেজেন্ট সিনারিওতে এখন এটা যে অবস্থায় আছে তাতে দুটোর ফার্মি লেভেল, দেখ যখন আমি একটা স্পেসিমেন আর টিপ, মানে দুটো আলাদা আলাদা অ্যাটম, মানে দুটো আলাদা আলাদা সিস্টেম যখন একে অন্যের খুব কাছে আসবে, হ্যাঁ অ্যাটমিস্টিক, মানে এতটাই কাছে আসবে যে মানে সেটা দূরত্বটা অ্যাটমিক অ্যাটমিক স্কেলের আর কি, তখন তারা নিজেদের মধ্যে
ইলেকট্রন এক্সচেঞ্জ করে ওরা একটা নিজেদের মতন ইকুইলিব্রিয়ামে আসবে, সো দ্যাট দ্য ফার্মি এনার্জি লেভেল অফ বোথ দ্য সাইডস আর অ্যালাইন্ড উইথ ইচ আদার। এটা কিন্তু যখন দূরে থাকবে তখন হবে না, যখন কাছে আসবে তখন এটা একে অন্যের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ করে একটা ওভারঅল একটা ইকুইলিব্রিয়াম ভ্যালু মেনটেন করবে। তাহলে এই পরিস্থিতিতে কিন্তু টানেলিং হবে না যখন জিরো ভোল্টেজ আছে। এবার যদি আমি ভোল্টেজ অ্যাপ্লাই করে সামান্য আপ ডাউন করাতে পারি, তখন এরা সেম এনার্জিতে ভ্যাকেন্ট স্টেট পাচ্ছে। তো সেটা কাকে আপ ডাউন করাবো, টিপ উপরে উঠতে পারে, স্পেসিমেন উপরে উঠতে পারে, সেটা ভোল্টেজের উপর ডিপেন্ড করবে অবভিয়াসলি। তখন কিন্তু অ্যাকচুয়ালি টানেলিংটা হবে। তো যখন একদম ফার্মি এনার্জি লেভেল একদম মাথায় মাথায় যদি থাকে তাহলে অবশ্যই টানেলিংটা হবে না। তবে যখন আমি কাছে আনলাম এবং ইকুইলিব্রিয়াম তখনও আমি পাইনি, সেই নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কিন্তু ইলেকট্রনগুলো টানেলিংয়ের মাধ্যমেই যাতায়াত করবে যাতে ইকুইলিব্রিয়াম কন্ডিশন এস্টাবলিশড হয়। তাহলে কি হলো, প্রথমে স্পেসিমেন আর টিপ দূরে দূরে ছিল, তখন তাদের আলাদা আলাদা ব্যাপার ছিল, মানে স্পেসিমেনের ক্ষেত্রে এটা ফার্মি এনার্জি লেভেল আর এটা ওয়ার্ক ফাংশন, টিপের ক্ষেত্রে হয়তো এটা ফার্মি এনার্জি লেভেল এবং এটা ওয়ার্ক ফাংশন। যখন তারা কাছাকাছি এলো তখন এদের মধ্যে টানেলিং এর মাধ্যমে ইলেকট্রন যাতায়াত করা শুরু করলো, এবং তখন টিপ আর স্যাম্পেল আর আলাদা আলাদা নয়, তখন টিপ স্যাম্পেল ভ্যাকুয়াম পুরোটা মিলে একটা সিস্টেম, নিজেদের মধ্যে ওরা ইলেকট্রন এক্সচেঞ্জ করবে বাই টানেলিং, এবং একটা সমান সমান ইকুইলিব্রিয়াম ফার্মি এনার্জি লেভেল ওরা এস্টাবলিশ করবে। এইবার আমি যখন ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন এদের ফার্মি এনার্জি লেভেলের মিসম্যাচ হবে, অ্যাজ এ রেজাল্ট দেয়ার উইল বি কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং থ্রু দ্য পোটেন্সিয়াল ব্যারিয়ার। জেনারেলি 5-10 অ্যাংস্ট্রম গ্যাপ থাকলে 100 পিকো অ্যাম্প এই অর্ডারের টানেলিং কারেন্ট পাওয়া যায়। ভোল্টেজটা মিলিভোল্ট অর্ডারে অ্যাপ্লাই করা হয়, 100 মিলিভোল্ট, 50 মিলিভোল্ট, এবং কারেন্ট হচ্ছে অফ দি অর্ডার অফ ন্যানো অ্যাম্প টু পিকো অ্যাম্প। সো হোয়াট আর দ্য মেন কম্পোনেন্টস অফ এসটিএম? একটা টিপ, একটা স্ক্যানার, পিজো স্ক্যানার, একটা ডিস্টেন্স কন্ট্রোল অ্যান্ড স্ক্যানিং ইউনিট, ডিস্টেন্স কন্ট্রোল আগেই বলেছি। আচ্ছা, এসটিএম কিন্তু দু ধরনের মোটে করা যায়, একটা কনস্ট্যান্ট কারেন্ট মোড আর একটা কনস্ট্যান্ট হাইট মোড। কনস্ট্যান্ট কারেন্ট মোডটা যেটা আমি আগে বলছিলাম যে ও সারফেসটা বিভিন্ন রকম আছে, কারেন্টটাকে ফিক্সড রেখে টিপটা ওঠানামা করে, এখানে ছিল তারপর কারেন্টটা ফিক্সড রাখার জন্য টিপটা উপরে উঠে গেল, আবার নিচে নেমে গেল, আবার উপরে উঠে গেল। তো টিপের মুভমেন্ট সারফেসকে ফলো করে, কেন, যাতে কারেন্ট ফিক্সড থাকে, দিস ইজ কনস্ট্যান্ট কারেন্ট মোড। আরেকটা হয় কি কনস্ট্যান্ট হাইট মোড, সেখানে কি হবে, সেখানে টিপটা একই হাইটে থাকবে, টিপের হাইট চেঞ্জ হবে না। টিপটা একই হাইটে থাকবে এবং কারেন্টের ভেরিয়েশনটাও ডিটেক্ট করবে, এখানে হয়তো 1 অ্যাংস্ট্রম, এখানে কারেন্ট বেড়ে হয়ে গেল 2, এখানে কারেন্ট বেড়ে আবার হয়ে গেল 4, এই সরি কারেন্ট কমে যাবে, এখানে কারেন্ট কমে হয়তো 0.5 হলো। তো কারেন্টের ভেরিয়েশন, কনস্ট্যান্ট কারেন্ট মোডে হাইটের ভেরিয়েশন হয় আর কনস্ট্যান্ট হাইট মোডে কারেন্টের ভেরিয়েশন হয়। এসটিএম টিপ প্রচণ্ড সূক্ষ্ম একটা জিনিস, এবং টিপ যত শার্প হবে ততই, দেখ টিপ যদি ভোঁতা হয়, এখানেও অ্যাটম আছে এখানেও অ্যাটম আছে, তাহলে তো একটা বড় রিজিয়ন থেকেও সিগনাল ড্র করছে, তাহলে কি আমি সঠিক ডেটা পাবো, পাবো না। অ্যাকিউরেট ডেটা পাওয়ার জন্য আমার টিপটাকে এক্সট্রিমলি শার্প হতে হবে, ওই যে এক্সট্রিম শার্পনেস মেনটেন করা একটা সাংঘাতিক এক্সারসাইজ। সো এসটিএম টিপস
শার্পনেস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মানে ফ্যাক্টর, ইট ইজ ইউজুয়ালি মেড ফ্রম টাংস্টেন বা প্ল্যাটিনাম ইরিডিয়াম। আইডিয়াল সিচুয়েশন হচ্ছে টিপের একদম টপে একটাই অ্যাটম থাকবে, এইটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন। স্ক্যানিং টিপ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ এসটিএম, কেননা টানেলিং কারেন্টটা ওই অ্যাটমের থেকেই ফ্লো করবে বা অ্যাটমের মধ্যেই ঢুকবে। এই যে এটা হচ্ছে এসটিএম টিপ। ওকে, পিজো স্ক্যানার একটা পিজো ইলেকট্রিক টিউবের সঙ্গে টিপটা কানেক্টেড থাকে, এবং টিউবের সঙ্গে অবভিয়াসলি এক্স ইলেকট্রোড থাকে, ওয়াই ইলেকট্রোড থাকে, জেড ইলেকট্রোড থাকে, কেননা তিন দিকেই মুভমেন্ট দরকার। ওকে, জেড ইলেকট্রোডটা বেসে থাকে, ওয়াই ইলেকট্রোডটা এখানে আছে, এই যে সিলিন্ডার বরাবর এক্স আর ওয়াই ইলেকট্রোড আছে, আর জেড ইলেকট্রোডটা নিচে আছে, কেননা জেড মুভমেন্টটা এই ডিরেকশনে হবে আর এক্স ওয়াই মুভমেন্টটা এই ডিরেকশনে হবে। এই যে এখানে পিজো ইলেকট্রিকের একটা পিজো ইলেকট্রিক ক্রিস্টাল কেমন ভাবে কাজ করে তার একটা স্কিম্যাটিক দিয়েছে, যেই দুটো সারফেসে পোটেনশিয়াল অ্যাপ্লাই করছি তার অপোজিট সারফেসটা এক্সপ্যান্ড করে বা কন্ট্রাক্ট করে। এরপর ডিস্টেন্স কন্ট্রোল থাকবে, একটা ফিডব্যাক লুপ থাকবে, এটাই ফিডব্যাক লুপ বলতে আমরা এটাকেই মিন করছি, ফিডব্যাক লুপ। এই যে দিস ইজ দ্য ফিডব্যাক লুপ, কেননা এটা হচ্ছে স্যাম্পল, এটা হচ্ছে টিপ, তো আউটপুটের সঙ্গে ইনপুটের কানেকশন আছে এখানে, তো দিস ইজ দ্য ফিডব্যাক লুপ। এবং তারপর আমি টানেলিং কারেন্টের যে সিগন্যালটা পেলাম সেটাকে ডেটা প্রসেসিং ইউনিটের মাধ্যমে আমি ইমেজে কনভার্ট করলাম। ক্লিয়ার? এইবার একটা বিশাল জিনিস, ভাইব্রেশন আইসোলেশন সিস্টেম, যেহেতু একদম অ্যাংস্ট্রম লেভেলে গিয়ে আমরা কাজ করছি, তাহলে অ্যাংস্ট্রম লেভেলে কাজ করছি, পাশ দিয়ে একটা ট্রাক চলে গেল গুড় গুড় করে, কোনো ডেটাকে আমরা আদৌ পাবো? পাবো না, স্যাম্পেলটাই তো কেঁপে গেল। অ্যাটমিক লেভেলে যখন স্টাডি করছি তখন কোনো প্রকারের কাপাকাপি চলবে না, ঠিক আছে? সো এবং টানেলিং কারেন্টটা যেহেতু প্রচন্ড এক্সট্রিমলি হাইলি সেন্সিটিভ টু দ্য টিপ অ্যান্ড স্যাম্পল পজিশন বা হাইট, তার ফলে ভাইব্রেশনকে কমপ্লিটলি আইসোলেট করতে হবে। বিভিন্ন রকম সিস্টেম আছে, নিউম্যাটিক সিস্টেম, স্প্রিং সিস্টেম, এডি কারেন্ট সিস্টেম। আচ্ছা, এডি কারেন্ট সিস্টেমটা ঠিক আছে, স্প্রিং সিস্টেম মানে, আচ্ছা এডি কারেন্ট সিস্টেমটাই বলছি, এগুলো প্রত্যেকটার আবার অনেক ডিটেলস আছে। এডি কারেন্ট সিস্টেমটা কোয়াইট পপুলার অ্যাকচুয়ালি, এসটিএম এর যে মানে যে ইয়েটা থাকে, যে স্যাম্পল স্টেজটা থাকে, সেটা ফ্লোটিং কন্ডিশনে থাকে, এবং এরকম একটা স্ট্রাকচার থাকে এরকম, তার এবার এসটিএম এর যে স্টেজ সেটা হয়তো এরকম, এবং সেই স্টেজটা আর থেকে বিভিন্ন খোঁচা এদের মধ্যে ঢুকে থাকে, আর এখানে কয়েলস থাকে। এবার আমরা লেন্সের সূত্র জানি, লেন্সের ল কি বলছে, কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি ফ্লাক্সের কোনো চেঞ্জ হয় তাহলে কন্ডাক্টরটা ওই ফ্লাক্সের চেঞ্জটাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তো এখানে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে ধরা যাক কোনো একটা ভাইব্রেশন হলো এবং স্টেজটা মুভ করছে, তো এখানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরস আছে, স্টেজটা মুভ করবে, স্টেজটা মুভ করলে ফ্লাক্সের চেঞ্জ হবে, ফ্লাক্সের চেঞ্জটাকে কন্ডাক্টরগুলো বাধা দেওয়ার চেষ্টা করবে, ফলে আলটিমেটলি স্টেজের মুভমেন্টটাকে ও আটকে দেওয়ার চেষ্টা করবে। দিস ইজ দ্য সো কল্ড এডি কারেন্ট সিস্টেম। এইভাবে ভাইব্রেশন ইজ আইসোলেটেড অ্যাট দ্য ফাইনাল স্টেজ, কিন্তু ইনিশিয়াল স্টেজে আরও অনেক প্রিপারেশন নিতে হয়। যেমন আমাদের ল্যাবে এসটিএমটা যে বসানো ছিল সেটা কিন্তু বিল্ডিংয়ের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড ছিল না, মানে মেঝেতেই, অবশ্যই মেঝের উপর তৈরি, মেঝের উপর সিস্টেমটা সেট আপ হয়েছে, কিন্তু পুরো ফ্লোরটার মধ্যে একটা এরকম গর্ত খুঁড়ে সেখানে একটা আলাদা, টোটালি আলাদা একটা স্ল্যাব বানানো হয়েছিল, এবং এটা গ্রাউন্ড ফ্লোরে ছিল, গ্রাউন্ড ফ্লোর টোটালি আলাদা একটা স্ল্যাব, পুরো বিল্ডিং তার মেঝে একরকম, আর এসটিএম এর নিচের নিচে একটা টোটালি আলাদা বেদি মতন,
এটা এটা অনেকটাই আইসোলেটেড ফ্রম দ্য এন্টায়ার বিল্ডিং। এই স্ল্যাবের উপর আমার পুরো মেশিনটা বসানো ছিল। এইরকম বিভিন্ন লেভেলে আমাকে ভাইব্রেশন আইসোলেট করতে করতে যেতে হবে, তাতেও ভাইব্রেশন আইসোলেশন পুরো হতো না। আমাদের একদম যাদবপুরের বড় রাস্তার উপরেই ল্যাব, মানে ইনস্টিটিউট। তো যাই হোক, তো ইউ হ্যাভ টু ম্যানেজ ইট সামহাউ। তো এই হচ্ছে দ্য ওভারঅল ওয়ার্কিং অফ দ্য এসটিএম। দিস ইজ ডিস্টেন্স কন্ট্রোল অ্যান্ড স্ক্যানিং ইউনিট। এই জিনিসটা তো প্রথমে ভোল্টেজ বায়াস অ্যাপ্লাই করে টিপটাকে স্যাম্পেলের কাছাকাছি এনে টিপটাকে কোথাও একটা পজিশন করতে হয়। টিপ স্যাম্পেল সেপারেশন অ্যাংস্ট্রম লেভেলে নিয়ে যেতে হবে। এখানে 4 অ্যাংস্ট্রম বলছে, অ্যাকচুয়ালি আরও কাছে 2 টু 3 অ্যাংস্ট্রম হলে আরও ভালো। এরপর ভোল্টেজ বায়াস অ্যাপ্লাই করবো, টানেলিং স্টার্ট হবে, তারপর আমরা ডিস্টেন্স কন্ট্রোল দিয়ে করব। দুটো মোড আছে, আগেই বললাম, কনস্ট্যান্ট হাইট মোড, কনস্ট্যান্ট কারেন্ট মোড। কনস্ট্যান্ট হাইট মোডে পজিশন ফিক্সড, তাই কারেন্টের ভেরিয়েশন রেকর্ড করা হবে। তবে তার একটা অসুবিধে আছে, সারফেসটা যদি আননোন হয়, আননোন বলতে বলতে চাইছি সারফেসে কতটা আপ ডাউন আছে সেটা যদি আমার জানা না থাকে আগে থেকে, টিপটা তো কনস্ট্যান্ট হাইটে আছে, আমি টিপটাকে এখানে ফিক্স করে দিয়েছি, তখন কি হবে, টিপটা এখানে এলে ধাই করে ধাক্কা লেগে যাবে। তাই এখানে রিস্ক অফ ড্যামেজিং দ্য টিপ এটা আছে। সো ইউজুয়ালি উই ইউজ কনস্ট্যান্ট কারেন্ট মোড, সেখানে টিপের যে ট্র্যাজেক্টরি সেটাই সারফেসের মরফোলজি। এসটিএম কি মাপে? ডাইরেক্ট সারফেস ইমেজ নয় অবশ্যই, অপটিক্যাল মাইক্রোস্কোপি বা এগুলো যে মানুষ একদম সারফেসটাকে ডাইরেক্ট দেখতে পায় তা নয়। এটা কি মাপে অ্যাকচুয়ালি? ইট মেজার্স লোকাল ডেন্সিটি অফ স্টেটস, এল ডস। কেননা এখানে আমরা আসলে ইলেকট্রনের ট্রান্সপোর্টটাকে স্টাডি করছি। স্টেট যদি ফাঁকা থাকে, ইলেকট্রন শুরু করে স্টেটে ঢুকে যাবে, তাহলে বেসিক্যালি আমরা ডেন্সিটি অফ স্টেটস প্রোফাইলটাকে ম্যাপ করছি। এবং কি সারফেসের যে মরফোলজি সেটা ডেন্সিটি অফ স্টেটস প্রোফাইল থেকে সারফেসের মরফোলজিকে মানে বোঝা যায়। কিন্তু সরাসরি আমি যেটা মাপি সেটা হচ্ছে সারফেসের ডেন্সিটি অফ স্টেটস, লোকাল ডেন্সিটি অফ স্টেট। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এত বড় সারফেস তার প্রতিটা পয়েন্টের ডেন্সিটি অফ স্টেটস মাপা সম্ভব। সো উই মেজার এল ডস। নাও উইদিন স্যাম্পেল ইচ ইলেকট্রন হ্যাজ স্পেসিফিক এনার্জি লেভেল, অনলি সার্টেন নাম্বার অফ ইলেকট্রনস ক্যান অকুপাই দ্যাট লেভেল অ্যাট আ টাইম, ডিস্ট্রিবিউশন দ্যাট গিভস দ্য নাম, এটা তোরা জানিস, হোয়াট এভার, এটা এল ডসেরই একটা এক্সপ্লেনেশন। আচ্ছা, ইমেজের সঙ্গে এল ডসটা কানেক্টেড, আগেই বলেছি অ্যাটম থাকা আর না থাকা সেটা অবশ্যই এল ডসের উপর এফেক্ট ফেলবে। এবার ইমেজ যখন পাই, এটা এটা হচ্ছে এবার এখান থেকে ইমেজটা আমি কি করে পাই আর কি, তো যতটা অ্যাডজাস্টমেন্ট আমাকে করতে হচ্ছে বাই দ্য ফিডব্যাক লুপ সেটাকে রেকর্ড করে আমি টিপের একটা ট্র্যাজেক্টরি পাচ্ছি, সেটাকেই আমরা ইমেজে কনভার্ট করছি। তাহলে ওই যে গ্রিড ভ্যালু, মানে প্রত্যেকটা গ্রিডে গিয়ে কত কত ভ্যালু পাওয়া যাচ্ছে সেটাকেই আমরা 3 ডাইমেনশনাল ইমেজে কনভার্ট করছি। এবং ইউজুয়ালি তার জন্য ডিফারেন্ট কালার্স, কালার কোডিং, ডিফারেন্ট কারেন্টকে ডিফারেন্ট কালার দিয়ে রিপ্রেজেন্ট করে অনেক সময়, সেটা অনেক রকম সফটওয়্যারের ইয়ে আছে। অ্যাডভান্টেজেস অফ এসটিএম হচ্ছে দে আর ভার্সেটাইল, দে ক্যান বি ইউজড ইন আল্ট্রাহাই ভ্যাকুয়াম, অর্থাৎ যে সমস্ত সিনথেসিস টেকনিক আল্ট্রাহাই ভ্যাকুয়ামে হয়, যেমন মলিকিউলার বিম এপিট্যাক্স বা পিএলডি, এগুলোর সঙ্গে আমি এটাকে ইন্টিগ্রেট করতে পারি এসটিএমটাকে। আচ্ছা, এছাড়া এয়ার, ওয়াটার, আদার লিকুইডস অ্যান্ড গ্লাসেস, সেখানেও এসটিএম এখন ইউজ করা যাচ্ছে, যদিও তার অনেক রকম কমপ্লিকেশনস আছে, ঠিক এএফএম এর মতন নয় ব্যাপারটা, যে স্ট্রেট ফরওয়ার্ড। এসটিএমস গিভ 3 ডাইমেনশনাল প্রোফাইল অফ আ সারফেস, 3D প্রোফাইল, এটা আগেই বলছিলাম যে এটা কিন্তু এএফএম ভার্সাস এসটিএম এ 3D ইমেজটা অতটা ইম্পর্টেন্ট কোনো ফ্যাক্টর নয়। আচ্ছা, সারফেসের রাফনেস দেখা যায়, মরফোলজি দেখা যায়, সারফেসের ডিফেক্ট দেখা যায়, মলিকিউলের সাইজ দেখা যায়, ল্যাটারাল রেজলিউশন ভেরি ইম্পর্টেন্ট, 0.1 ন্যানোমিটার এবং 0.01 ন্যানোমিটার এই পর্যন্ত রেজলিউশনের ডেপথ আমরা পেয়েছি। ল্যাটারাল রেজলিউশনই বল, ভার্টিক্যাল রেজলিউশনই বল, পিজোইলেকট্রিক ক্রিস্টালের প্রপার্টির উপরেই কিন্তু বুঝতেই পাচ্ছিস পুরো ব্যাপারটা ডিপেন্ডেন্ট, কেননা কারেন্টের উপর বেস করে যে মেকানিক্যাল মুভমেন্ট সেটার জন্যই যা রেজলিউশন পাওয়ার সেটা আমরা পাচ্ছি।
বুঝতে পারছিস তো পিজো প্রপার্টিটা কতটা ভাইটাল এখানে? এবং পিজো ইলেকট্রিক প্রপার্টি যদি না আবিষ্কার হতো, তাহলে আমরা কোনোদিনই অ্যাটম দেখতে পেতাম না, এবং অ্যাটমিক লেভেলে যে এখন টেকনোলজি পৌঁছে গেছে এটা কিন্তু কোনোদিনই সম্ভব হতো না। তো এটা একটা উদাহরণ যে ফিজিক্সে কোনো আনইম্পর্টেন্ট আবিষ্কার আর ইম্পর্টেন্ট আবিষ্কার বলে কিছু হয় না, মানে সায়েন্সেই হয় না, রাদার সব আবিষ্কারই ইম্পর্টেন্ট। কেননা ইউ ক্যানট প্রেডিক্ট, ইউ ক্যানট ফোরসি দ্য এক্সাক্ট ইউটিলিটি অফ এনি পার্টিকুলার ডিসকভারি। পিজো ইলেকট্রিক প্রপার্টি কিন্তু বহু আগে আবিষ্কৃত হয়েছে, এসটিএম তো সেদিনকার, সেদিনকার আমাদের দেখতে হয়ে গেল 1986। পিজো ইলেকট্রিক প্রপার্টি কিন্তু তার অনেক অনেক বছর আগে আবিষ্কার। তো সেটা যিনি আবিষ্কার করেছিলেন তিনি তখন কি এতটাও প্রেডিক্ট করতে পেরেছিলেন যে একটা সময় আমরা অ্যাটমিক স্কেল টেকনোলজিতে পৌঁছে যাব এবং সেখানে ওনার আবিষ্কারটা কাজে দেবে? সো সায়েন্সে কিন্তু ওরকম হয় না। ডিসকভারি ইজ আ ডিসকভারি, এনি নিউ থিং ইট ইজ আ ডিসকভারি। ডিসঅ্যাডভান্টেজ, ভেরি এক্সপেন্সিভ এবং ভেরি ডিফিকাল্ট টু মেনটেন বিকজ ইউ নিড ইউএইচভি, প্রাইমারিলি ইউ নিড ইউএইচভি। স্পেসিফিক ট্রেনিং, এটাও বলছিলাম বোধহয় যে এমবিএসটিএম যে সিস্টেম নিয়ে আমি কাজ করেছি ওটার কিন্তু যেমন টিইএম এটারও তাই, শিখতে হয় আলাদা স্পেশালাইজেশন। মানে আমরা যারা কাজ করছি আমরা হচ্ছে এমবিএসটিএম এক্সপার্ট, এটা মানে মানে যে কোনো লেম্যানের পক্ষে গিয়েই অপারেট করতে শুরু করা সম্ভব নয়, দীর্ঘদিনের ট্রেনিং লাগবে, স্পেশালাইজেশন লাগবে। এসটিএম নিড আ ভেরি ক্লিন সারফেস অবশ্যই, নাহলে টানেলিংটা ঠিকঠাক হবে না। এক্সেলেন্ট ভাইব্রেশন কন্ট্রোল ওয়াইল অপারেশন, এবং টিপের মাথায় একটাই সিঙ্গেল অ্যাটম থাকতে হবে। যদি তা না থাকে, মনে কর টিপের মাথায় ভুল করে আরেকটা অ্যাটম ঢুকে গেছে, কি হবে বলতো? ধরা যাক চৌকো একটা আইল্যান্ড আছে সারফেসে, একবার এই অ্যাটমের জন্য একটা আইল্যান্ড দেখতে পাবি এবং আরেকবার এই অ্যাটমের টানেলিং এর এফেক্টের জন্য ঠিক পাশেই আরো একটা অ্যাটম, আরো একটা আইল্যান্ড দেখতে পাবি, ডবল ডবল। এবং অনেক সময় যেহেতু সারফেসটা তো তুই জানিস না, তুই তো প্রথমবার দেখছিস এসটিএম করে, অনেক সময় এটা বোঝাই মুশকিল হয়ে যায় যে সারফেস, এবার আমি তো আর এরম ভাবে দেখতে পাবো না, আমি হয়তো একটা ওভারঅল এফেক্ট দেখতে পাবো, অর্থাৎ আমি হয়তো দেখবো যে আইল্যান্ডের শেপটা এরকম। একটা নতুন লোক বুঝবে কি করে যে অরিজিনাল ছবিটা আসলে জাস্ট একটা স্কোয়ার, এটা নয়? তো এগুলোই লোকে বুঝতে পারে ফ্রম এক্সপিরিয়েন্স, এই জন্য স্পেশালাইজেশন বা এক্সপার্টিসটা দরকার। সো আর্টিফ্যাক্টস ইন ইমেজ, এটা একটা খুব জ্বালাতনের জিনিস। ইফ দ্য টিপ ইজ নট ওয়েল প্রিপেয়ার্ড, যদি একাধিক অ্যাটম থাকে যায় টপে, তাহলে কিন্তু হেজি ইমেজ পাবি, এরকম সমস্ত ইয়ে থাকবে, উল্টো পাল্টা ইমেজ পাবি, স্ক্যানার এনকাউন্টার্স এ লার্জ স্টেপ ডিউরিং স্ক্যানিং, এবং তখন টিপ উইল বি ড্যামেজড, দ্য ইমেজ উইল বি এক্সট্রিমলি ফল্টি। সো দিস ইজ অল অ্যাবাউট এসটিএম অ্যান্ড এএফএম। আচ্ছা, অপটিক্যাল মাইক্রোস্কোপিটা তো সেই যেমন স্ট্যান্ডার্ড যেটা বায়োলজিক্যাল ল্যাবেও তোরা ইউজ করেছিস, এবং অপটিক্যাল মাইক্রোস্কোপি ইজ মাচ লাইক দ্য ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি, খালি ওখানে ইলেকট্রনের বদলে লাইট পাস করে। তো অপটিক্যাল মাইক্রোস্কোপিটা আমি বলবো যে এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা এটা তোরা একটু নিজেরা পড়ে নিস, আর এর পরের ক্লাসে আমি তাহলে ফিজিক্যাল প্রপার্টিটা স্টার্ট করবো, কি আছে নেক্সট টপিকটা, ইলেকট্রিক্যাল ট্রান্সপোর্ট বোধ হয়, সেইটা আমি তাহলে পরের ক্লাসে শুরু করবো, ঠিক আছে? অপটিক্যাল মাইক্রোস্কোপিটা তোরা নিজেরা পড়ে নিস।